বন্ধুরা কেমন আছেন? আশা করছি খুব ভালোই আছেন। তো আজকে যে বিষয়টা মানে ভিডিওটা হতে চলেছে খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। তো ব্যাপারটা কি যে আপনারা কি নতুন ব্যায়ামে ঢুকতে চাচ্ছেন বা আপনারা কি নতুন ব্যায়াম শুরু করতে বা জিমে যেতে চাচ্ছেন নতুন, তো আজকে কয়েকটা আপনাদেরকে টিপস দেব। এই টিপসগুলো ফলো করার পরে আপনারা যদি জিম ঢোকেন না বা আপনার ব্যায়াম শুরু করেন, আপনাদের অনেকটা তাড়াতাড়ি রেজাল্ট দিবে। আপনার সাথে যদি অন্য কেউ ঢোকে না, তার থেকে বেশি তাড়াতাড়ি আপনার রেজাল্ট দিবে। তো সেই জিনিসগুলো কি আজকে ভিডিওটা আপনাদেরকে পুরোপুরি বিস্তারিত আলোচনা করবো। তো সেই জন্য বন্ধুরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, অনেকটা নলেজ পেয়ে যাবেন, ঠিক আছে? আর ভিডিওটা দেখার পরে এরকম টাইপের আরো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। আরেকটি কথা বন্ধুরা, যারা এখনো আমার ইনস্টাগ্রামে ফলো করেননি, অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করুন যদি কোনো রকম প্রশ্ন থাকে, তো সেটাতে ভালো হয়। আর কি ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করতে পারেন। তো চলুন মেন ভিডিওর দিকে আমরা চলে যাই, এবার আমরা জেনে নেই। দেখুন, এখন আপনারা ভাবছেন যে আমি কালকে থেকে জিমে যাব বা আমি দুদিন পর থেকে আমি জিমে যাওয়া শুরু করব, তো এরকম মাথার মধ্যে আপনাদের চিন্তা ভাবনা চলে এসছে, বা সেটা আপনার কোনো অ্যাক্টরকে দেখে বা যাকে দেখে হোক, মানে কারো একটা ভালো ফিজিক দেখলেন, ফিজিক দেখার পরে মনে হচ্ছে যে আমিও কালকে থেকে জিম করব, আমার একটা ভালো বডি হবে। তো বডি কিন্তু এভাবে হয় না বন্ধুরা, কিছু ডিসিপ্লিন আছে, কিছু নিয়ম আছে, এগুলো আপনাদেরকে ফলো রাখতে হবে। এগুলো ফলো রাখলেই কিন্তু আপনাদের বডিটা হওয়া সম্ভব এবং খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব, ঠিক আছে? আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম যে আপনাদের কত বয়স থেকে আপনারা জিমে যেতে পারেন, সেই সব ভিডিওগুলো না দেখলে অবশ্যই দেখে নেবেন, নতুন ভিডিও ছাড়া হয়েছে, চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। তো মেন ব্যাপার আপনাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো কি আমাদের জিমে 70% কিন্তু আমাদের ডায়েট, মানে আমাদের খাওয়া দাওয়াটা মেন। খাওয়া দাওয়া যদি ঠিক না করেন আপনাদের বডি কোনোদিনও গ্রো হবে না। আপনি জিমে যাচ্ছেন, আপনার বডি যেরকম আছে সেরকমই থাকবে, হ্যাঁ বডির মধ্যে কিছু আকার দিবে, মানে একটু শেপ চলে আসবে, কিন্তু সেরকম বডিটা গ্রো এরকম কিছু হবে না। তো মেন হলো ডায়েটটা আপনাদের ঠিক করতে হবে। ডায়েটটা ঠিক মানে আপনার খাওয়া দাওয়াটা আগে ঠিক করুন, ঠিক আছে? এই না আমি কালকে থেকে জিমে যাবো একটা একটা আশা নিয়ে, আপনারাও তো যাবেন একটা বডি বানানোর আশা নিয়ে, সেই আশাটা যদি পূরণ না হয় কেমন হবে, ছেড়ে দিবেন। তো আপনারা যদি খাওয়া দাওয়াটা প্রথমে ঠিক করতে পারেন, তারপরে আপনারা জিমে যাওয়া শুরু করুন, তাহলে কি হবে আপনাদের কিন্তু রেজাল্টটা খুব তাড়াতাড়ি দিবে। খাওয়ার মধ্যে কি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাবেন, প্রোটিন জাতীয় খাবার খাবেন, ফ্যাট জাতীয় মিডিয়াম রাখবেন, এইভাবে যখন আপনারা সব কম্বাইন করে খাবেন না, আপনাদের কিন্তু রেজাল্টটা খুব তাড়াতাড়ি দেবে এবং খুব ভালো দেবে। আবার দিনে আপনাদের মোটামুটি 4 থেকে 5 বার বা 6 বার আপনাদের খাওয়ার কিন্তু অভ্যাস করতে হবে, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে। এর সাথে আপনাদের যেটা রাখতে হবে সেটা হলো জল খাওয়া অভ্যাস করতে হবে। অনেক কারো অভ্যাস নেই জল খাওয়া, তো অবশ্যই এখন গরমের দিন জন্য খাচ্ছে, তো অনেক যখন গরমটা কমে যাবে অনেকে খাবে না, জল অবশ্যই খাওয়া আপনাদের প্র্যাকটিস করতে হবে। কম করে আপনাদের 4 লিটার কিন্তু জল খেতে হবে। এরপরে আরেকটা ব্যাপার, সেটা হলো ইম্পর্টেন্ট একটা ব্যাপার, সেটা হলো ঘুম। তো বলে দাদা ঘুম তো সবাই দেয়, কিন্তু না, ঘুমের মধ্যে ব্যাপার আছে। অনেকে কি করে রাত 12টা 1টা 2টার পরে ঘুমোই, সেই ঘুমটা করলে হবে না। আপনাদের সকাল সকাল ঘুমোতে হবে 10টা 11টা বা 11টা, খুব বেশি হলে 12টা ধরলাম, তাড়াতাড়ি ঘুমোতে হবে। তাড়াতাড়ি ঘুমাবেন, 6 থেকে 8 ঘন্টা আপনারা ঘুমাবেন, 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাবেন, এটাই আপনাদের বেশি কাজে দিবে। কারণ আমরা যখন গভীর ঘুম দেই, ওর মধ্যে আমাদের গুড হরমোন, আমাদের টেস্টোস্টেরন যেটা রয়েছে না ছেলেদের মেন হরমোন, সেটা কিন্তু রিলিজ হয়। আর যখন এটা রিলিজ হয় তখনই কিন্তু বডিটাকে গ্রোথ করতে সাহায্য করে। তো অবশ্যই ঘুমাবেন, যত ভালো পারবেন ঘুমোবেন, ঘুমলে কিন্তু বডিটা রিকভারি হবে এবং বডিটা তাড়াতাড়ি গ্রোথ করবে। তো জিমে ঢুকার আগে আপনাদের 3টা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো কি, 1 হলো আপনাদের খাওয়া দাওয়াটা, 2 আপনাদের জল খাওয়াটা প্র্যাকটিস করতে হবে, 3 হলো আপনাদের ঘুমটা প্র্যাকটিস করতে হবে ভালো মতো। মানে এই না রাত রাত ভরে আপনারা মোবাইল টিপছেন এই করছেন, এটা করলে হবে না। ঘুমটা মেন, ঘুম যখন দিবেন সবকিছু যখন পারফেক্ট করবেন, তার সাথে এক্সারসাইজ ঠিক মতো করবেন, আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা, যতই যে পাতলা হোক না কেন বডি তার হবেই, এটা আমি নিজে আমি রিয়েলাইজ করছি, ঠিক আছে? আর মেন হলো ডিসিপ্লিন, জিমে গিয়ে মেন হলো ডিসিপ্লিনটা যত মেনটেন করতে পারবেন তত ভালো হবে। তো এটা একটা ছোট্ট ইনফরমেশন ছিল আপনাদের সাথে শেয়ার করে দিলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এরকম টাইপের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কি আর চলুন ফিচি করে নতুন ভিডিও নিয়ে আজকে মধ্যে এতটুকু। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।